সালামু আলাইকুম, তালুকদার একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম থেকে দশম শ্রেণীর যে কার্যক্রম লকডাউন উপলক্ষে, সেই লকডাউন উপলক্ষে যে ক্লাসগুলো হয়েছিল মে মাসে, সেই মে মাসের যে ক্লাসগুলো, সেই মে মাসের সবগুলো ক্লাস একসাথে করে, সবগুলো ক্লাসের যে বাইরের কাজ সবগুলো একসাথে করে আমরা একটা ভিডিও দিচ্ছি। তো সেই সবগুলোর বাইরের কাজ পাওয়ার জন্য আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আর যারা এপ্রিল মাসের ভিডিওটি এখনও পাওনি, তার আই বাটনে ক্লিক করো, আই বাটনে এপ্রিল মাসের ভিডিওটি দেওয়া আছে। তো আমরা চলে আসলাম এখন কম্পিউটার স্ক্রিনে। দশম শ্রেণীর মে মাসে প্রথম ক্লাসটি ছিল 4ই মে। তো 4ই মে দশম শ্রেণীর যে ক্লাসগুলি ছিল, সে এই দুটি ক্লাস ছিল বিজ্ঞান ও বাংলাদেশের বিশ্ব পরিচয়। বিজ্ঞান ক্লাসটি ছিল একাদশ অধ্যায় জীব প্রযুক্তি থেকে। বাইরের কাজ দেওয়া ছিল জীব প্রযুক্তির সংক্ষিপ্ত ইতিহাস লিখবে এবং ক্রোমোজোমের সচিত্র বর্ণনা লিখবে। এটি ছিল বিজ্ঞানের বাড়ির ক্লাস দশম শ্রেণী 4ই মে। পরবর্তী ক্লাস ছিল বাংলাদেশের বিশ্ব পরিচয় অধ্যায় 15, বাংলাদেশের সামাজিক পরিবর্তন থেকে। বাড়ির ক্লাস দেওয়া ছিল প্রযুক্তির উৎকর্ষতা তোমার বর্তমান শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কী ভূমিকা রাখছে বলে মনে করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটি ছিল 4ই মে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দশম শ্রেণীর বাড়ির কাজ। তার পরবর্তীতে দশম শ্রেণীর যে ক্লাস দুটি হয়েছিল, ভূগোল পরিবেশ ও পদার্থবিজ্ঞান, 5ই মে। তো ভূগোল পরিবেশ বৃষ্টিপাত অধ্যায় থেকে পড়ানো হয়েছিল, পঞ্চম অধ্যায় বৃষ্টিপাত। বাড়ির কাজ দেওয়া ছিল বৃষ্টিপাতের প্রকারভেদ চিত্রসহ ব্যাখ্যা করো, বৃষ্টিপাতের প্রকারভেদ চিত্রসহ ব্যাখ্যা করো। পরবর্তী ক্লাস ছিল পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে একাদশ অধ্যায় চলতলি থেকে পড়ানো হয়েছিল ওহমের সূত্র। বাড়ির কাজ দেওয়া ছিল একটি পরিবাহীর বিভব পার্থক্য 220 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার হলে রোধ কত। এটা ছিল পদার্থবিজ্ঞানের বাড়ির কাজ। পরবর্তীতে 6ই মে সংসদটিভিতে কোনো ক্লাস হয়নি। তোমরা জানো বন্ধের কারণে, সরকারি বন্ধের দিন সংসদটিভিতে ক্লাস হয় না। 7ই মে দশম শ্রেণীর যে দুটি ক্লাস ছিল, সেটি ছিল ফিনান্স ও ব্যাংকিং এবং উচ্চতর গণিত। তো তোমরা জানো ফিনান্স ও ব্যাংকিং নবম অধ্যায় পড়ানো হয়েছিল, ব্যাংকিং ব্যবসার মূলনীতি সম্পর্কে। বাড়ির কাজ দেওয়া ছিল তুমি একজন ব্যাংকার হিসেবে তারল্য নীতি অনুসরণ না করলে কী কী অসুবিধায় পড়বে বলে মনে করো। এটা ছিল ফিনান্স ও ব্যাংকিংয়ের বাড়ির কাজ। এটা ছিল 7ই মের বাড়ির কাজ, ফিনান্স ও ব্যাংকিং। আর পরবর্তী ক্লাসে ছিল উচ্চতর গণিত, ষষ্ঠ অধ্যায় অসমতা থেকে। তো ওদিন বাইরের কাজ দেওয়া ছিল অনুশীলনী 6.1। তোমরা মেইন বইতে দেখতে পাবে, এটা মেইন বইয়ের সবগুলো অঙ্কই দেওয়া। 6.1-এর অসমতাগুলো সমাধান করো এবং সরলরেখায় সমাধান সেট দেখা। অঙ্কগুলো তোমরা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারো, এই অঙ্কগুলো তোমাদের মেইন বইতে আছে। তারপরে 8 এবং 9ই মে শুক্র এবং শনিবার সংসদটিভিতে ক্লাস হয় না। তোমরা জানো যে সরকারি বন্ধের দিন শুক্র শনিবার, এই দুদিন সংসদটিভিতে ক্লাস হয়। 10ই মে সংসদটিভিতে দশম শ্রেণীর 3টি করে ক্লাস হয়েছিল। 10ই মে থেকে যতদিন পর্যন্ত মে মাসে ক্লাস হয়েছিল, প্রতিদিন 3টি করে ক্লাস হয়েছিল। পবিত্র রমজানে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ক্লাস কমিয়ে নবম এবং দশম শ্রেণীর ক্লাস বাড়ানো হয়েছিল। সেখানে আগে 2টি ক্লাস হতো, তারপর 3টি করে ক্লাস নেওয়া হয়েছিল। তো 10ই মে সংসদটিভির ক্লাস দুটি ছিল, দশম শ্রেণীর ক্লাস 3টি ছিল বিজ্ঞান, রসায়ন ও বাংলাদেশের বিশ্ব পরিচয়। তো বিজ্ঞান পড়ানো হয়েছিল দশম অধ্যায় থেকে, এসো বলকে জানি এ অধ্যায় থেকে। বাইরের কাজ দেওয়া ছিল একটি বস্তুর ভর 20 কেজি, এর উপর একটি বল প্রযুক্ত হয়, এর ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড, তাহলে প্রযুক্ত বলের মান কত। এটা ছিল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল নিউটনের 3টি সূত্র বিবৃত করো। তার পরবর্তী ক্লাসটি ছিল রসায়ন নবম অধ্যায়, ধাতব লবণের সাথে লৌগ ক্ষারের বিক্রিয়া। তো এখানে বাইরের কাজ দেওয়া ছিল, তোমরা এখানে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটি তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। এই ছবিতেই বাইরের কাজটি দেওয়া আছে। দশম শ্রেণীর পরবর্তী ক্লাসটি ছিল, তোমরা ভিডিওটি পজ করে এই ছবিটি দেখে নিতে পারো, দুটি ছবিতেই বাইরের কাজটি দেওয়া আছে। পরবর্তী ক্লাস ছিল বাংলাদেশের বিশ্ব পরিচয় অধ্যায় 15, পাঠ হচ্ছে বাংলাদেশের সামাজিক পরিবর্তন। এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, একটা উদ্দীপক, তোমরা উদ্দীপকটি ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারো। তার পরবর্তী এটার আলো কিছু প্রশ্নগুলো ছিল, সে প্রশ্নগুলো হচ্ছে নগরায়ণের সংজ্ঞা দাও, শিল্পায়ন ও নগরায়ণ দূরত্বকে কমিয়ে দিয়েছে বর্ণনা করো, পরবর্তী প্রশ্ন নায়লার অবস্থা পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো, পরবর্তী প্রশ্ন ছিল তুমি কি মনে করো নায়লার ভূমিকা সামাজিক পরিবর্তনকে নিশ্চিত করছে, বিশ্লেষণ করো। এই আমাদের গেল 10ই মের কাজ, 10ই মে দশম শ্রেণীর সংসদটিভির বাড়ির কাজ। 11ই মে সংসদটিভিতে দশম শ্রেণীর 3টি ক্লাস হয়েছিল, সেই ক্লাসগুলো হচ্ছে জীববিজ্ঞান, অর্থনীতি, ফিনান্স ও ব্যাংকিং। তো জীববিজ্ঞান যে ক্লাসটি হয়েছিল দশম শ্রেণীর, সেটি ছিল পাঠ প্রতিবর্তী ক্রিয়া থেকে, প্রতিবর্তী ক্রিয়া উদ্দীপন সঞ্চালন থেকে। বাড়ির কাজ দেওয়া ছিল মানব দেহের সমন্বয়ে প্রতিবর্তী ক্রিয়ার ভূমিকা চিত্র সহ ব্যাখ্যা করো। তো এর পরবর্তী ক্লাস ছিল অর্থনীতি সপ্তম অধ্যায়, অর্থ ও ব্যাংক ব্যবস্থা থেকে। পাঠ
এক পড়ানো হয়েছিল, বাড়ির কাজ দেওয়া ছিল অর্থ বলতে কি বোঝায়, অর্থের কার্যাবলী ব্যাখ্যা করো, অর্থ আমাদের দৈনন্দিন জীবনকে সহজতর করেছে ব্যাখ্যা করো। তার পরবর্তী ক্লাস ছিল ফিনান্স ও ব্যাংকিং, নবম অধ্যায় থেকে পড়ানো হয়েছিল ব্যাংকের শ্রেণীবিন্যাস। বাড়ির কাজ দেওয়া ছিল তুমি তোমার বাড়ির কাছাকাছি যে ব্যাংকগুলো দেখছো সেগুলো কোন কোন শ্রেণীর আওতাভুক্ত তা খাতায় লিখে স্কুল খোলার পর তোমার শ্রেণী শিক্ষককে দেখাবে। এই ক্লাসে সবগুলো বাড়ির কাজ আমার শ্রেণী শিক্ষককে দেখাতে হবে। পরবর্তী ক্লাস হয়েছিল সংস্কৃতিতে 12ই মে, সেদিন দশম শ্রেণীর তিনটি ক্লাস ছিল বাংলা, রসায়ন এবং বিজ্ঞান। তো এখানে বাংলা ক্লাসটি বাংলা ভাষার ব্যাকরণ থেকে নেওয়া হয়েছিল, তৃতীয় অধ্যায় শব্দ এর শ্রেণী বিভাগ। শব্দ এর শ্রেণী বিভাগ বাড়ির কাজ দেওয়া ছিল এই শব্দগুলো কোন শব্দের মধ্যে পড়ে সেটা। শব্দগুলো হচ্ছে চিকামারা, সন্দেশ, মা, জলধি, গবেষণা, মধুর, মহাযাত্রা, প্রবীণ, তৈল, তৈল, হস্তি, পঙ্কজ। এই শব্দগুলো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং প্রথম থেকে দশম পঞ্চম শ্রেণী পর্যন্ত সংস্কৃত বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত সকল ক্লাসের বাইরের কাজ দেওয়া আছে। বাইরের কাজগুলো খুবই ইম্পর্ট্যান্ট এই কারণে, কারণ স্কুল যখন খুলবে লকডাউনের পর তখন এই বাইরের কাজগুলো তোমাদের শ্রেণী শিক্ষক দেখবেন। এমন হতে পারে এই বাইরের কাজের উপর 50% নাম্বার থাকবে এবং 50% নাম্বার থাকবে তোমার বার্ষিক পরীক্ষার উপর। তো বাইরের কাজগুলো খুবই গুরুত্বের সাথে করে নিবে। আমাদের চ্যানেলে অনেক কমেন্ট এসেছে, সেই কমেন্টের প্রেক্ষিতেই তোমাদের জন্য বাড়ির কাজগুলো করে দেওয়া এবং শ্রেণীভিত্তিক বাড়ির কাজগুলো দেওয়া হয়েছে। তুমি যদি প্রথম থেকে দশম শ্রেণীর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে আমাদের চ্যানেলে প্রথম থেকে দশম শ্রেণীর অধ্যায়ভিত্তিক ভিডিও দেওয়া হচ্ছে, অলরেডি দেওয়া হচ্ছে। এছাড়াও জেএসসি এবং এসএসসি পরীক্ষার্থী যারা তাদের জন্য সাহায্যের ব্যবস্থা করা হয়েছে, সাহায্যের ভিডিওগুলো আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। শব্দগুলো কোন শব্দ, শব্দ শ্রেণী বিভাগগুলো করতে বলা হয়েছিল। তার পরবর্তী ক্লাস ছিল রসায়ন, নবম অধ্যায়, পিএইচ এর ধারণা। তো বাড়ির কাজ দেওয়া ছিল একটা চিত্র, চিত্রের আলোকে এখানে চিত্রের যেই পদার্থটি আছে পদার্থের পিএইচ, পিএইচ হচ্ছে 2.1। তো এখানে হাইড্রোক্সিল আয়নের মান বের করতে বলা হয়েছিল, সরি হাইড্রোক্সিল না, হাইড্রোজেন আয়নের মান বের করতে বলা হয়েছিল, এস প্লাস আয়নের মান। তার পরবর্তী ক্লাস ছিল বিজ্ঞান, দশম শ্রেণী, দশম অধ্যায়, নিউটনের সূত্রের গাণিতিক রূপ ও বাস্তব উদাহরণ। এখানে একটি সৃজনশীল প্রশ্ন, উদ্দীপকটি তোমরা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারো। তো এর আলোকে চারটি প্রশ্ন ছিল, প্রশ্নগুলো হচ্ছে, প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি। নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রটি কি, খ জড়তা বলতে কি বোঝায়, ঘ চেয়ার সহ তুর্য টেবিলের দিকে সরে আসলো কেন ব্যাখ্যা করো, ঘ মার্বেলটি দুটি স্থানে অতিক্রান্ত দূরত্ব ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ করো। তোমরা উদ্দীপকটি পজ করে দেখে নিতে পারো। 12ই মের পরে সংস্কৃতিতে 13ই মে দশম শ্রেণীর যে তিনটি ক্লাস ছিল সেই তিনটি ক্লাস ছিল ইংরেজি, তথ্য ও তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনীতি। ইংরেজি ক্লাস হয়েছিল 13ই মে, ইংলিশ সেকেন্ড পেপার থেকে ট্যাগ কোশ্চেন হোমওয়ার্ক দেওয়া ছিল। কতগুলো ট্যাগ কোশ্চেন, পাঁচটা ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেনগুলো আমি পড়ে শোনাচ্ছি। নান কেম টু মাই হাউস ড্যাশ, এভরি ওয়ান প্রেজড হিম ড্যাশ, আই থিঙ্ক দ্যাট হি ইজ মেরিটোরিয়াস ড্যাশ, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস ড্যাশ। ফাইভ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে হি হ্যাজ আ ফিউ প্যান্টস, এটা হিজ হবে না, হি হ্যাজ হবে। তার পরবর্তীতে তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাস ছিল, এটা ছিল 13ই মের ক্লাস, পঞ্চম অধ্যায় থেকে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স থেকে। বাড়ির কাজ দেওয়া ছিল প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে তোমার স্কুলের পরিচিতি তুলে ধরো, প্রেজেন্টেশন সফটওয়্যার হিসাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের গুরুত্ব লিখো। এই দুটি ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তির বাড়ির কাজ। পরবর্তী ক্লাস ছিল অর্থনীতি, সপ্তম অধ্যায়, পার্ট 2, বাণিজ্যিক ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। বাড়ির কাজ দেওয়া ছিল বাণিজ্যিক ব্যাংক বলতে কী বোঝায় এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করো। এই গেল আমাদের 13ই মের বাড়ির কাজ। দশম শ্রেণীতে পরবর্তী ক্লাসটি ছিল 14ই মে, 14ই মে দশম শ্রেণীর তিনটি ক্লাস ছিল বিজ্ঞান, রসায়ন, অর্থনীতি। তো 14ই মে সাধারণ বিজ্ঞান, দশম অধ্যায় এসব বলকে জানি, এই অধ্যায় থেকে বাড়ির কাজ দেওয়া ছিল। বাড়ির কাজগুলো ছিল ঘর্ষণ কি, ঘর্ষণের প্রকারভেদ ব্যাখ্যা করো, ঘর্ষণ কীভাবে বাড়ানো যায়, ঘর্ষণ কীভাবে কমানো যায়, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তো 14ই মে পরবর্তী ক্লাস ছিল রসায়ন, নবম অধ্যায়, পাঠ 9.5, প্রসরণ বিক্রিয়া থেকে। তো এখানে বাড়ির কাজ দেওয়া ছিল দুটি প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে টুথপেস্ট দাঁতের এনামেলকে রক্ষা করে তা ব্যাখ্যা করো, টুথপেস্ট কীভাবে দাঁতের এনামেলকে রক্ষা করে সেটি ব্যাখ্যা করতে বলা ছিল। পরবর্তী প্রশ্ন ছিল
কোনো নির্দিষ্ট অ্যাসিডের নির্দিষ্ট পরিমাণ অপর কোনো নির্দিষ্ট ক্ষারের নির্দিষ্ট পরিমাণকে সম্পূর্ণভাবে প্রশমিত করে তা ব্যাখ্যা করো। মানে কোন নির্দিষ্ট অ্যাসিডের নির্দিষ্ট পরিমাণ অপর নির্দিষ্ট ক্ষারের নির্দিষ্ট পরিমাণকে সম্পূর্ণভাবে প্রশমিত করে তা ব্যাখ্যা করতে বলা হয়েছিল। পরবর্তী প্রশ্ন ছিল অর্থনীতি থেকে, অর্থনীতি সপ্তম অধ্যায় পার্ট 3, ব্যাংক হিসাব খোলার ও পরিচালনার নিয়ম। বাইকাল দেওয়া ছিল ব্যাংক হিসাব খোলা ও পরিচালনা ধারাবাহিক কার্যক্রমের একটি তালিকা প্রস্তুত করো। 14 মে-র পরে 15 এবং 16 মে সংস্কৃতিতে ক্লাস হয় না, তোমরা জানো শুক্র এবং শনিবার ক্লাস হয় না। তার পরবর্তী 17 মে রবিবার যে ক্লাস দুই তিনটি হয়েছিল সেটি ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি, বাংলা এবং অর্থনীতি। তথ্য যোগাযোগ প্রযুক্তি ছিল পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া গ্রাফিক্স থেকে, পার্ট গ্রাফিক্স থেকে। বাড়িতে দেওয়া ছিল ফটোশপ খোলার নিয়ম লিখো, মুভ টুলবারের ব্যবহার লিখো। তার পরবর্তী ক্লাস ছিল বাংলা, বাংলা ভাষার ব্যাকরণ। তৃতীয় অধ্যায় শব্দ ও শ্রেণীবিভাগ, বাড়িতে দেওয়া ছিল শব্দের শ্রেণীবিভাগ করো। এই শব্দগুলো শব্দের শ্রেণীবিভাগ করতে বলেছিল, শব্দগুলো হচ্ছে চিকামারা, গবেষণা, তৈল, সন্দেশ, মধুর, হস্তি, মা, মহাযাত্রা, পঙ্কজ, জলদি, প্রবীণ। এই শব্দগুলো ছিল। পরবর্তী ক্লাস ছিল অর্থনীতি থেকে সপ্তম অধ্যায় পার্ট 4, কেন্দ্রীয় ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী থেকে পড়ানো হয়েছিল। বাড়ি কাজ দেওয়া ছিল কেন্দ্রীয় ব্যাংক বলতে কী বোঝায়, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করো। এই ছিল 17 মে-র দশম শ্রেণীর বাড়িতে। তার পরবর্তীতে 18 মে দশম শ্রেণীতে যে তিনটি ক্লাস ছিল সেই তিনটি ক্লাস হচ্ছে গণিত, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান। তো গণিত দ্বাদশ অধ্যায় থেকে করানো হয়েছিল। অনুশীলনী 12.4, বাস্তব ভিত্তিক সমস্যা সহ সমীকরণ গঠন ও সমাধান। বাড়ি কাজ দেওয়া ছিল অনুশীলনী 12.4-এর পৃষ্ঠা 248, প্রশ্ন ছিল 20, 21 এবং 22, এই তিনটি অঙ্ক বাড়ি কাজ দেওয়া ছিল গণিতের। পরবর্তী ক্লাস ছিল জীববিজ্ঞান দশম অধ্যায় প্রাণীর সমন্বয় থেকে। বাড়ি কাজ দেওয়া ছিল মানবদেহের সমন্বয়ে তামাক ও মাদক দ্রব্যের ভূমিকা ব্যাখ্যা করা, মানবদেহের সমন্বয়ে তামাক এবং মাদক দ্রব্যের কী ভূমিকা সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছিল। পরবর্তী ক্লাস ছিল সাধারণ বিজ্ঞান 21 অধ্যায়, জীব প্রযুক্তি পার্ট 2। বাড়ি কাজ দেওয়া ছিল ডিএনএ ও আরএনএ এর সচিত্র বর্ণনা লিখো। তার পরবর্তী দিন 18 তারিখের পর 19 মে দশম শ্রেণীতে যে তিনটি ক্লাস ছিল সেটি ছিল রসায়ন, বাংলা ও গণিত। রসায়ন নবম অধ্যায় পানির ক্ষরতা বাড়ি কাজ দেওয়া ছিল। সেই বাড়ি কাজটির মধ্যে বাড়ি কাজটি ছিল, তোমার বাড়ি কাজটি ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারো। তো এখানে দুটি পানি দেওয়া আছে, একটা হচ্ছে সাবানের পানি, একটা হচ্ছে বৃষ্টির পানি। তো এখানে কোন পানিতে সাবানের অপচয় বেশি হবে এটা হচ্ছে প্রশ্ন। সরি, এটা সাবানের পানি, এটা সাগরের পানি, এটা ছিল বৃষ্টির পানি। এখানে কোন পানিতে সাবানের অপচয় বেশি হবে ব্যাখ্যা করতে বলা হয়েছিল। পরবর্তী ক্লাসে ছিল বাংলা, বাংলা ব্যাকরণ থেকে, চতুর্থ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ ক্রিয়াপদ থেকে। তো এ অধ্যায়ে বাড়ি কাজ ছিল, এ অধ্যায়ের অনুশীলনী সবগুলো প্রশ্ন, অনুশীলনী সবগুলো প্রশ্ন বাড়ি কাজ দেওয়া ছিল। পরবর্তী ক্লাস ছিল গণিত দ্বাদশ অধ্যায় দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। বাড়ি কাজ দেওয়া ছিল 12.1, 12.2, 12.3 এবং 12.4। তার পরবর্তী সংস্কৃতিতে দশম শ্রেণীর যে তিনটি ক্লাস ছিল সেটি ছিল 20 মে, 20 মে যে তিনটি ক্লাস ছিল সেটি ছিল উচ্চতর গণিত, জীববিজ্ঞান, অর্থনীতি। উচ্চতর গণিত ষষ্ঠ অধ্যায় অসমতা থেকে পড়ানো হয়েছিল। অনুশীলনী 6.2, প্রশ্ন ছিল 4 এবং 6, দুটি অঙ্ক ষষ্ঠ অধ্যায় থেকে দেওয়া ছিল। তার পরবর্তীতে জীববিজ্ঞান ক্লাস হয়েছিল 20 মে, জীববিজ্ঞান 21 অধ্যায়, জীবের প্রজনন থেকে, জীবের প্রজনন অঙ্গ ফুল থেকে। বাড়ি কাজ দেওয়া ছিল একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের গঠন ও কাজ বর্ণনা করো। পরবর্তী ক্লাস ছিল অর্থনীতি সপ্তম অধ্যায় বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা, কৃষি উন্নয়ন, শিল্পায়ন ও আত্মকর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থার ভূমিকা। তো এখানে বাড়ি কাজ দেওয়া ছিল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ব্যবস্থার ভূমিকা ব্যাখ্যা করো। তো এই ছিল 20 মে সংস্কৃতিতে দশম শ্রেণীর বাড়ি কাজ। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তুমি এপ্রিল মাসের ভিডিও না পেয়ে থাকো তাহলে আই বাটনে ক্লিক করো, আই বাটনে এপ্রিল মাসের ভিডিওটি দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে।